নমস্কার বন্ধুরা, শাড়ির কথা নিয়ে আমি স্বর্ণালী আবারও হাজির। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আর তার মধ্যে শাড়ির যে বিপুল সম্ভার রয়েছে সেটা বোধহয় এক কথায় বলা যায় না। বিভিন্ন স্টেট বিভিন্ন রকম কালেকশনের জন্যই বিখ্যাত, তাই আমি যদি বিভিন্ন ধরনের কালেকশন দেখাতে থাকি বোধহয় 365টা দিনও কম পড়ে যাবে। তাই শুরু করেছি, এক এক দিন দেখাবো এক এক রকম কালেকশন। আর আজকের থিম হলো এভারগ্রিন সিল্কের কালেকশন। চলে এসো, শুরু করছি মালাই সিল্কের কালেকশন দিয়ে। মালাই সিল্ক হচ্ছে একদম লাইট ওয়েট এবং তার উপর কিন্তু নর্মালি ফ্লোরাল মোটিভই থাকে। মাল্টি কালারের ফ্লোরাল মোটিভ যেমন থাকে, তার এরকম থাকে সেলফ কালার দুটো। লাইট ওয়েট বডি হাগিং এই সিল্কগুলোর সুবিধা হলো যে তার সঙ্গে এটা পকেট ফ্রেন্ডলিও বটে। এটার দুটো কালার কম্বিনেশন আমি দেখাচ্ছি, এর কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে প্রতিষ্ঠানে। আর এই সিল্কের কালেকশন গুলোর প্রাইস হলো 1430, আর তার উপরও রয়েছে 20% ডিসকাউন্ট, তার জন্য ফোন করতে হবে। কিন্তু এবারে চলে যাব আমি মুর্শিদাবাদ সিল্কে, যার কিন্তু ইতিহাস আছে একটা। মুর্শিদাবাদ সিল্ক 18th সেঞ্চুরির কথা মনে করিয়ে দেয়। মুর্শিদ কুলি খান এই সিল্ক প্রথম নিয়ে আসে, তাই তারই নামে এই মুর্শিদাবাদ সিল্ক। মুর্শিদাবাদ সিল্ক, তার উপর রয়েছে প্রিন্টের ছোঁয়া আর রেশম বর্ডার রয়েছে। রেশম বর্ডারের উপর একটা গ্রিন কালারের পাইপিং, ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট এবং ডিফারেন্ট থিমে কিন্তু এই প্রিন্টগুলো হয়। কখনো এরপর লক প্রিন্ট হয়, কখনো হয় ডিজিটাল, আর কখনো হয়। আর এটার কালার কম্বিনেশনের যে একটা হিউজ কলেকশন রয়েছে প্রতিষ্ঠানে, বলার অপেক্ষা রাখে আবার মুর্শিদাবাদ সিল্ক। আর তার উপর কলম করে ছোঁয়া গোটা গায়ে মুর্শিদাবাদ রেশম বর্ডার, আর আঁচলেও কিন্তু রয়েছে মুর্শিদাবাদের ছোঁয়া। লাইট ওয়েট এই ধরনের কালেকশন সত্যি একটা মাস্ট, সেটা বিয়েবাড়ির গিফটও হতে পারে বা নিজের বর্জ্যও হতে পারে। তাই এই ধরনের কালেকশন একটা বর্জ্য হলে হবে না, না বেশ অনেকগুলো চাই। তো বিভিন্ন পারপাসের জন্য এরকম একটা লাইট ওয়েট সামার সেন্টিং কালেকশন তো মাস্ট। আর এই শাড়িটার প্রাইস 1940। মুর্শিদাবাদ সিল্ক, আর তাতে কিন্তু রয়েছে ফিগার মোটিভ। লক্ষ্য করো বর্ডার জুড়ে আর আঁচল জুড়ে কিন্তু এই ফিগার মোটিভ, যেটা আমাদের মধুবনী প্রিন্টে আমরা দেখতে পাই, সেটার অনুকরণে মুর্শিদাবাদ সিল্কের উপরে করা হয়েছে। বেন্টেক্স বর্ডারে এই মুর্শিদাবাদ সিল্কের কালেকশন তো আমার মনে হয় যে বিয়েবাড়ির গিফটের জন্য আইডিয়াল। আর এই ধরনের কালেকশন একটা দেখে কখনো মনে পড়ে না, তাই আর একটা দেখাবো, কিন্তু তার আগে এটার প্রাইস 2480। আর এর উপর রয়েছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তার জন্য তোমাকে কল করতে হবে এই মোবাইল নম্বরে। কলকাতায় আমার সহকর্মীরা ওয়েট করছে এই মোবাইল নম্বরে, জাস্ট তোমাদের একটা ফোনের। তারপর শিলিগুড়িতেও কিন্তু তোমরা এই কালেকশনের জন্য ফোন করতে পারো, তার জন্য পুরো ডিটেল মোবাইল নম্বর দেওয়া আছে। শিলিগুড়িতেও রয়েছে আদিমোহিনী মোহন কাঞ্জিলাল স্টোর, রয়েছে শিবক রোড নিয়ার পিসিমিতাল বাসস্ট্যান্ড। আর এবারে দেখাবো পরের কালেকশন, চলে এসো। চিরন্তন এই কালেকশনগুলো আমি জানি আমার মতো তোমাদেরও মন কাড়ে। পৌরাণিক কাহিনীর ছোঁয়া রয়েছে কিন্তু আঁচলে, রয়েছে তার ছোঁয়া বর্ডারেও। রেশম বর্ডারের এই কালার কন্ট্রাস্টের শাড়িটার কিন্তু একটা আলাদা আবেদন আছে। আমার তো মনে হয় যে কোনো উৎসবের জন্য এইরকম একটা কালেকশন কিন্তু পারফেক্ট। রেঞ্জটা 2950। এবারে দেখাবো বিষ্ণুপুরীর উপর ডিজিটাল প্রিন্টের কালেকশন। বিষ্ণুপুরীর সিল্ক ভীষণ সফট এবং এতে এত গ্রাম সিল্ক ইউজ করা হয়, যার জন্য দেখো এর কিন্তু শাইনিংটাই আলাদা। ট্যান্ডার টু টোন কালারগুলো একটা আলাদা মাত্রা দিচ্ছে, তার উপর ডিজিটাল প্রিন্টের ছোঁয়া। আঁচলটা কিন্তু ভীষণ কালারফুল রয়েছে, মাল্টি কালারের ছোঁয়া রয়েছে আঁচলে আর তার সঙ্গে পুলকা। এইরকম একটা কালেকশন যদি ওয়ার্ড্রোবে থাকে তাহলে পার্টি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের জন্য এটা যে পারফেক্ট বলার অপেক্ষা রাখে না, শুধু ওয়ার্ড্রোবে নেওয়ার অপেক্ষা, আর তার জন্য দামের অপেক্ষা। শুরুতে যে ইতিহাসের কথা বলছিলাম তারই ছোঁয়া কিন্তু শাড়িতেও রেখেছি। ফিগার মোটিভগুলো লক্ষ্য করো, আবারও কোথাও আমাদের ইতিহাস যেন
ফুটে উঠেছে শাড়ির আঁচলে, উঠেছে গোটা শাড়ির বর্ডারে। নস্টালজিক করে দেয় না এই ধরনের কালেকশন? মনে হয় আমি পরবো এবারে দেখাবো মুর্শিদাবাদ সিল্ক, কিন্তু তার সঙ্গে বর্ডারের একটা কোরিয়ান স্টাইলে বর্ডার রয়েছে, ঢালা শাটিনের বর্ডার, তার উপর টেম্পলের ছোঁয়া। আর বর্ডারটা কিন্তু গঙ্গা যমুনা দুদিকে দু রকম। নিচের দিকটা যদি দেখাই গোল্ডেন মাস্টার্ড কালার, তার সঙ্গে ফ্লোরাল মোটিভ, ফিগার মোটিভ, ঠিক যেমনটা রয়েছে আঁচল। এরকম একটা কালেকশন বর্ডারে চাই তো। প্রাইস হলো 3600। আর এরপর রেখেছি বাটিক সিল্কের কালেকশন। বাটিক সিল্কের বৈশিষ্ট্য হলো এর প্রিন্টিং, এতে একটা বিশেষ ওয়েতে কিন্তু এই বাটিক সিল্কে প্রিন্ট করা হয়। কোয়ালিটি নিয়ে তো আলাদা করে কিছু বলবোই না, কিন্তু এই ধরনের এলিগেন্ট কালেকশনগুলো সুবিধে কি যে কোনো অফিসিয়াল পার্টিতে পরতে পারছো, আবার এমনি পার্টি ওয়্যারও পরতে পারছো। ব্লাউজের হেয়ার ফেলে, লুকের হেয়ার ফেলে এই বাটিক সিল্কগুলো তোমার লুকটাকে যে চেঞ্জ করে দেবে সেটা কোথায় বলার অপেক্ষা রাখে না। বডি প্লেন এই বাটিক সিল্কে দুটো কালার কন্ট্রাস্ট ইউজ করেছি, আর অফ হোয়াইট দিয়ে আমি এটাকে হাইলাইট করেছি। এবারে দেখো এর আঁচল, যেখানে রয়েছে ওল্ডলি ছোঁয়া। আর এইরকম একটা কালেকশনের প্রাইস হলো 4250। এবারে দেখাবো মাইসো সিল্কের কালেকশন। মাইসো সিল্ক তার উপরও রয়েছে মাল্টি কালারের ছোঁয়া, গোটা গাটায় রয়েছে বক্স ডিজাইন, যেটা আমাদের একটু বালুচরির কথা মনে করিয়ে দেয়। বর্ডারটা রয়েছে শাটিন বর্ডার, শাটিন বর্ডার, তার সঙ্গে আবার রেশমের টাচ, রানীর সঙ্গে ব্লু এর যুগলবন্দি সবসময় যে ব্রাইট হয় এই প্রিন্টিও কিন্তু তারই আভাস দিচ্ছে। লাইট ওয়েট এই প্রিন্টেড মাইসো সিল্কের কালেকশনের প্রাইস হলো 2150। ব্যাঙ্গালোর সিল্কের উপর মধুবনীর কালেকশন হাফ হাফ ডিজাইনে রয়েছে, হাফটা রয়েছে মধুবনী প্রিন্টে, দেখো ফিগার মোটিভ পাচ্ছ আঁচলে, আর হাফটা রয়েছে সলিড কালার, আর তাতে বর্ডারটা হাইলাইটেড হয়েছে। এই ধরনের কালার কন্ট্রাস্ট ডিফারেন্ট কালারে পেয়ে যাবে তোমরা। পার্টিকুলারলি এই কালেকশনটার প্রাইস হলো 3800। আর এরপর দেখাবো তোশের উপর প্রিন্টের কালেকশন। পিওর গিজার দাসে তার উপর রয়েছে প্রিন্টেড ছোঁয়া, মিষ্টি পিচ কালার, আর তার উপর দেখো আলপনার মতো ডিজাইন রয়েছে, আর একটা গোল্ডেন স্ট্রাইপ কিন্তু আঁচলে রয়েছে, যেটা গিজার একটা নিজস্বতা। তার সঙ্গে বর্ডারেও কিন্তু রয়েছে অ্যান্টিক গোল্ডেন টাচ, গোটা গায়ে রয়েছে হালকা অফ হোয়াইট ডিপ প্রিন্ট। এই কালার টোনটা ভীষণ একটা এলিগেন্ট লুক দিয়েছে। এই ধরনের প্রিন্ট তোমার লুকটাকে যে একটা এলিগেন্ট করে দেবে সে বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি। শুধু ওয়ার্ড্রোবে এরকম কিছু কালেকশন রাখতে হবে, কারণ ওকেশন তো বাঙালি 12 মাসে 13 পার্বণ। আর এই কালেকশনটার প্রাইস হলো 5500। বাটিকের প্রতি আমাদের ভালোবাসা আকর্ষণ আরও আরও বাড়িয়ে দিয়েছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের ফাইন আর্টসের সিলেবাসে উনি প্রথমবার এটা ইন্ট্রোডিউস করেছিলেন। তার মানে বুঝতে পারছো তো, কবিরও কিন্তু এইরকম বাটিকের ওপর একটা আলাদাই আকর্ষণ ছিল। বাটিকের কিন্তু বিভিন্ন রকম ভ্যারিয়েশন হয়, আর এর লুকটা তো দেখে বুঝতেই পারছো একটা ক্লাসিক লুক। পিওর তোশরের উপর রয়েছে অ্যান্টিক গোল্ডের জুয়েলারি রয়েছে, এবং কালার কন্ট্রাস্ট যেটা সেটা তো আমি এটুকুই বলবো কলমকারীর এই যে ধরনের ডিজাইনটা এর সঙ্গে আমরা পরিচিত, কিন্তু কালোর সঙ্গে প্রত্যেকটা কালার এত ভালো ব্লেন্ড হয়েছে যে ভীষণ একটা এলিগেন্ট লুক দিয়েছে। তার সঙ্গে কপার চুড়ির বর্ডার যেটা রয়েছে পাড়ে, নেট প্লিট করে পরলে ঠিক এরকমই একটা স্মার্ট গর্জিয়াস লুক এসে যাবে। এর সঙ্গে আঁচলটা কিন্তু রয়েছে স্ট্রাইপস, তিন রকম কালার রয়েছে, প্রত্যেকটাই কিন্তু খুবই সাবডিউড কালার। এইরকম কালেকশন আমার তো মনে হয় যে ওয়ার্ড্রোবে ডেফিনেটলি মাস্ট মাস্ট। আর এর সঙ্গে এরকম একটা পাঞ্জাবির কালেকশন দেখো তো,
এবারে মেট ফর ইচ আদার সবাই ভুলবে কিনা, কারণ যখন ট্রেডিশনাল লুকে সাজবে ডেফিনেটলি পার্টনারকে এরকম একটা পাঞ্জাবি তো পরাতেই হবে। এরকম এক্সক্লুসিভ সিল্কের কালেকশনের প্রাইস হলো 9050। আর এই পাঞ্জাবিটাও কিন্তু এক্সক্লুসিভ, দেখে বুঝতেই পেরেছ এর প্রাইস 5500। আজকে শেষে যে কালেকশনটা রেখেছি সেটাও কিন্তু আবারও রয়েছে মুর্শিদাবাদ সিল্কের। ব্লক প্রিন্টের এই কালেকশনগুলো কিন্তু চিরন্তন। ওরা ওই যে প্রথমে বলেছিলাম না এভারগ্রিন, সব বয়সের নারীর জন্য এইরকম একটা কালেকশন। আর এটাকে ঠিক এই লুকে এরকম ব্লাউজ দিয়ে এরকম বিটসের গয়না দিয়ে করতে পারো, সঙ্গে তোমার শান্তিকে পরাও প্রিন্টেড পাঞ্জাবি উইথ জ্যাকেট। জ্যাকেটটা সলিড কালারে রয়েছে, তার জন্য তুমি কিন্তু পরবর্তীকালে এটা শার্টের উপরও অনায়াসে পরাতে পারবে। ব্লক প্রিন্টের এই মুর্শিদাবাদ সিল্কের প্রাইস হলো 2600। জ্যাকেট সহ প্রিন্টেড পাঞ্জাবি সেট প্রাইস 4800। আর এই সমস্ত কালেকশনের উপর রয়েছে 20% ডিসকাউন্ট। তার জন্য জাস্ট তোমায় কল করতে হবে এই মোবাইল নম্বরে। এই মোবাইল নম্বরে আমার কলিগরা ওয়েট করছে তোমাদের ফোন কলের। ফোন করো, টাইম শিডিউল করে নাও, তারপর ভিডিও চ্যাটে ঘরে বসে পেয়ে যাও তোমার শিপমেন্ট। শিলিগুড়ির জন্য রয়েছে এই ফোন নাম্বার, শিলিগুড়ি সেবক রোড নিয়ার বিসিবিটাল বাস স্ট্যান্ডেও কিন্তু পেয়ে যাবে তুমি এই সমস্ত কালেকশন। কেমন লাগছে বন্ধুরা আমার এই কালেকশন? যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি আরো ভালো লাগে তাহলে বেল আইকনে ক্লিক করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। কিছু মিস করেছো ডেসক্রিপশনে চলে যাও, সব পর্ব পেয়ে যাবে। আর আরো যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি বন্ধুদেরকে লিংকটা শেয়ার করে দিও। আর আগামী কাল আমি থাকছি 5:30 মানে ইভিনিং 5:30 লাইভ ইউটিউবে। তাই তোমার রিকোয়েস্ট ডেফিনেটলি জানিও, আমি থাকবো তোমাদের অপেক্ষায়।